محمدًا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وذريته وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أفتؤمنون ببعض الكتاب وتكفرون ببعض فما جزاء من يفعل ذلك منكم إلا خزي في الحياة الدنيا ويوم القيامة يردون إلى أشد العذاب وما الله بغافل عما تعملون. أولئك الذين اشتروا الحياة الدنيا بالآخرة فلا يكفف عنهم العذاب ولا هم ينصرون. صدق الله العلي العظيم. নোয়াখালী জেলা বেগমগঞ্জ উপজেলার অধীনে রাজগঞ্জে দিলিলপুর বড় মুন্সিবাড়ি তালিমুল কোরআন নূরানী মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিলের মহতারাম সভাপতি উপস্থিত হাজারাতে ওলামায়ে কেরাম বিভিন্ন বয়সের মুসলমান ভাইগণ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যিনি বিভিন্ন জায়গা থেকে বাছাই করে দয়া করে মায়া করে আমাদেরকে দিনী মাহফিলে আসার বসার তৌফিক দিলেন, এই জন্য সবাই পড়ে আলহামদুলিল্লাহ। যারা দাঁড়িয়ে আছেন তারা মেহরবানি করে বসে যান, যারা এখনও রাস্তাঘাটে আশেপাশে আছেন মাইকের আওয়াজ শোনেন, এর ভিতরে মুসলমান পুরুষ যারা এখনও চলাফেরা করতে পারেন তারা আল্লাহর ওয়াস্তে কোরআনের এই মাহফিলে এসে বসে যান। আশেপাশে ঘরে বাড়িতে মা বোনেরা যারা আছেন আপনারাও নিরিবিলি জায়গায় বসেন। আমি আপনাদের সামনে কোরআনে কারিম থেকে প্রথম পারা সূরা বাকারার সামান্য একটু অংশ পড়ছি। প্রথমে এই আয়াতগুলোর বাংলা তর্জমা বলব, এরপর আয়াতের কিছু ব্যাখ্যা আলোচনা করে, যেহেতু আজকে আমার পরে এই মাহফিলে আর আলোচক নাই ইনশাআল্লাহ, আল্লাহর দরবারে তওবা করে আমরা মুনাজাতের মাধ্যমে এখান থেকে বিদায় হব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন,
রাজগঞ্জ এবং সয়ানী এলাকায়। আমি আপনাদের একজন পুরানো পরিচিত মানুষ, আপনারা অনেকেই আমাকে চিনেন। আমার আলোচনার সময় মাথা সোজা রাখতে হয়, নজরটা আমার দিকে রাখতে হয়, আর আমার সঙ্গে কথা বলতে হয়। এগুলি কি মনে আছে আপনাদের? আজকে কি রাজি আছেননি? আল্লাহ, যিনি যেখানে বসা আছেন বিনা কথায়, সামনে যদি জায়গা খালি থাকে তাইলে ওই খালি জায়গাটা পূরণ করেন, সামনে জায়গা খালি রাখবেন না, পেছনে জায়গা খালি থাকে, সামনে যেন জায়গা খালি না থাকে। আমার কথা কি শোনা যায়নি? ছেলেরা আলহামদুলিল্লাহ আমার কথার সাথে সাথে নড়াচড়া দিয়েছে। মুরব্বীরা কয়েকজনে দেখলাম যে লড়েও না, কি বাড়িতেও কি এরকমই থাকে আল্লাহ জানে। কয়েকবার একটু দিলটারে তাজা করার জন্য আমরা একটু জিকির করব, রাজি আছেন? মহাব্বতের সাথে, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। শুরুতে কালেমার জিকির করলাম এবং দুরূদ শরীফ পড়লাম, কেন এটা একটু আগে বলি। আমরা জানি যে মোমেন ছাড়া, কি কইছিলাম, মোমেন ছাড়া কেউ জান্নাত পাবে না, যা কি আপনাদের জানা আছে? আমরা দাবি করি যে আমরা মোমেন, কিন্তু কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলছেন সূরা বাকারায়, অমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা বলে, যারা যারা বলে, যারা দাবি করে যে আমরা ঈমানদার, আমরা কি ঈমানদার, কিন্তু আল্লাহ তাআলা বলেন মা হুম বিমুমিনিন, আসলে তারা মোমেন নয়। এই আয়াত দ্বারা প্রমাণ হইল যত লোক নিজকে মোমেন বলে দাবি করে এর ভিতরে বেঈমানও একটা অংশ আছে, কি কয় না কেন, বেঈমানও একটা অংশ। এ হলো একটা কারণ। দ্বিতীয় হল, আমরা অনেক সময় এমন সব কথা বলি, এমন সব কাজ করি, যে সব কথার কারণে, কাজের কারণে আমাদের ঈমান নষ্ট হয়ে যায়, কিন্তু আমাদের এলেম না থাকার কারণে, না জানার কারণে আমার ঈমানটা যে নষ্ট হয়ে গেছে
আমি যে এখন মুমিনের তালিকায় নাই এই খবরও আমাদের অনেকের কাছে নাই সেই কারণে শুরুতে কালেমার জিকির যা করলাম নতুন করে আবার কালেমাটা পড়লাম আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন মুমিন হিসেবে কবুল করেন আমিন আরেকটা কারণ হলো হাদিস শরীফে এসেছে বুখারী শরীফ সহ অনেকগুলো কিতাবে হাদিসটা আসছে নবীজি বলছেন আল্লাহর কিছু বান্দা যদি কোন জায়গায় একত্রিত হইয়া আল্লাহ পাকের জিকির করে কি করে জিকির করে ফেরেশতারা ওই মাহফিলের চতুর্দিকে ঘিরে থাকে তাদের উপর আল্লাহর পক্ষ থেকে সাকিনা নাজিল হয় এবং আল্লাহর রহমতের সামিয়ানা তাদের মাথার উপর দেয়া হয় সুবহানাল্লাহ এরপর আল্লাহ রাব্বুল আলামিন তার মুকাররাবিন ফেরেশতাদের কাছে এই মাহফিলে কারা কারা আছে এদেরকে নিয়ে আলোচনা করেন তারপরে মাহফিল শেষে ফেরেশতারা যখন আল্লাহর কাছে রিপোর্ট নিয়ে যায় আল্লাহ তাআলা তো সবই দেখেন সবই জানেন তারপরও ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করবেন তোমরা কই গেছিলা তারা কইবে আল্লাহ ওই যে রাজগঞ্জ আজকে নূরানী মাদ্রাসার মাহফিল হইছে এখানে গেছি কি দেখছো বিভিন্ন জায়গা থেকে আপনার বান্দারা আসছে একত্রিত হয়েছে তারা আপনার জিকির আজকারও করেছে আল্লাহ তাআলা প্রশ্ন করবেন তারা আমারে দেখছেনি না দেখে নাই তো তারা আমার জিকির করলো কেন আল্লাহ তাআলার প্রশ্নের জবাবে ফেরেশতারা বলবে আল্লাহ তারা আপনার মহব্বতে জান্নাতের আশায় জাহান্নামের ভয়ে জিকির করেছে আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন যারা আমারে দেখলো না জান্নাত জাহান্নাম দেখলো না তারপরও আমার মহব্বতে জান্নাতের আশায় জাহান্নামের ভয়ে যারা জিকির করলো আমি আল্লাহ তাদের সবাইকে মাফ করে দিলাম এমন সময় এক ফেরেশতা দাঁড়াইয়া যাইবে নোয়াখাইলে মার্কা দুই একজন সব জায়গায় থাকে ওর কথা কয় না সাদা বাহির করা ফেস লাগানি এক ফেরেশতা খাড়াই কইবে ইয়া রব্বে ফলানুন আব্দুন খাতাউন মাররালে হাজাতিন সুম্মা জালাসা হে আমার রব আপনি যে বলছেন এই জিকিরে যারা শরীক হইছে সবাই আপনি মাফ করে দিয়েছেন আপনার এই ঘোষণার উপর আমার একটা প্রশ্ন প্রশ্নটা হইল আজকের মাহফিলে অমুক বাড়ির অমুক গ্রামের অমুক বাড়ির অমুকের ছেলে অমুকের নাতি এই নামে নাম এই মানুষটাও আজকে এই মাহফিলে ছিল তাও কেমনে এই লোকটা আব্দুন খাতা অন খাতি অন্য খাতা অন এসে ফাইল মোবাইল লাগে ওর মতো নষ্ট এই এলাকায় আর নাই পুরা নষ্ট কিয়া কিয়া পুরা নষ্ট আমার মাথা অত নেই পুরা নষ্ট অমুক বাড়ির অমুকের ছেলে অমুকের নাতি এই নামে নাম এই লোকটাও আজকে মাহফিলে ছিল জিকিরের সময় এই লোকটা হইল একেবারে নষ্ট জোরে কয় না একেবারে একদিকে ফুরে নষ্ট আরেকদিকে মাররা লেহা যেতেন সুম্মা জালাসা অনেকে তো মাহফিলের খেলে আইছে এই লোকটা কিন্তু মাহফিলের খেলেও বাড়ি থেকে আসে নাই আইসে অন্য এক কামে মাহফিলের পাশে শ্বশুর বাড়ি বউ আছে ওখানে স্টেশন ধরার খেয়ালে আইসে ও বুঝে না চিন্তা করলে এখনো রাত বেশি হয় না এই সময় যাইবা লাভ কি দেখি কতক্ষণ বসি বাই দি ভাই বসে গেছে এখন আপনি যে কইলেন সবাই রে মাফ করছেন সবাইয়ের মধ্যে এই নষ্ট মানুষটাও কি আছে নিয়ে এটা জানতাম চাই আল্লাহ আমার নবীজি বলেন আল্লাহ পাক তখন বলবেন হুম জুলাসাম ইন্নি উসে দুকুমান্নি কাদগাপার তুলাহু শোনো ফেরেশতারা আমার একটা নীতি আছে আমার জিকিরের মাহফিলে যখন লোকেরা জুলাসা হইয়া যায় জুলাসা হইল জালিসন শব্দের বহুবচন জালিসন কয় একজনের লগে আর একজন গায়ে গায়ে লাগি যদি বসে তার আরবিতে কয় জালিস হুম জুলাসা
আমার জিকিরের মাহফিলে কোরআনের মাহফিলে যারা গায়ে গায়ে লাগিয়া বসিয়া যায়, কি কইব কি কইব, যারা গায়ে গায়ে লাগিয়া আমার জোরে কয় না, কোন কোন কি কইব, এটা কে কইব, আল্লাহ, কেউ কইব ওরা কইছি আমার দিকে সাইটি বলি ইমিও নিজের দিকে খোদার কেমত আমি আপনার পুরান মানুষ আমার লোক এই সমস্ত পাগলামি করলে কোনো লাভ আসে না, আমার দিকে নজর আসেনি সবার, যারা জিকিরের মাহফিলে কোরআনের মাহফিলে জুলাসা হয় গায়ে গায়ে লাগিয়া সানসাই সবাই গায়ে গায়ে লাগি বসে নি সানসাই সানসাই ও তিন হাত দূরে থাকে কয় গায়ে গায়ে লাগিয়ে বসে কেন এত সোজা এগুন বিজ্ঞান কিছু বুঝে না, যারা জিকিরের মাহফিলে কোরআনের মাহফিলে গায়ে গায়ে লাগিয়া বসিয়া যায় আমি আল্লাহর নীতি হইল এখান থেকে এরা দুর্ভাগা হইয়া ফিরিয়া যায় না, ও ফেরেশতারা তোমাদেরকে সাক্ষী রেখে আমি আল্লাহ বলছি আমার এই ফেরেশতায় আমার যে কাট্টা গুনাগার বান্দার নাম ঠিকানা লইয়া জানতে চাইল যে ওরও মাফ করিলাম কিনা, খেলাছ তো, আমি তোমাদেরকে সাক্ষী রাখিয়া বলতেছি নিঃসন্দেহে আমি আল্লাহ আজকে তারও মাফ করে দিয়েছি। এখন আপনারা আমারে বলেন আজকের এই মাহফিলে আলেম ওলামা আসেনি, তলেব এলেম আসেনি, নেককার মানুষ আসেনি, এই মুরব্বীদের একবারও কয় না কি হয়েছে, খোদার কেমত না কথা হতে পারে, আজকের মাহফিলে আলেম ওলামা আসেনি, নেককার মানুষ আসেনি, আর গুনাহগার তো কেউ নাই, জোরে কয় না, তাইলে এই হাদিস দ্বারা প্রমাণ হইল একেবারে নষ্ট মানুষও যদি নেককার মানুষের সঙ্গে জিকিরের মাহফিলে গায়ে গায়ে লাগিয়া বসিয়া যায়, দানের বস্তা বেচা গেলে যেমন বস্তার ভিতরে সিডা থাকলে সিডাগুলি সহ বেচা যায় তাও অর্ধেক দামে না এক দামে, জোরে কয় না কেন, অর্ধেক দামে না এক দামে, তাইলে মাহফিলের প্যান্ডেলে যারা গায়ে গায়ে লাগিয়া বসিয়া গেল এরা মাহফিলের বস্তার ভিতরে ঢুকিয়া গেল, গুনাগারেরা হইল সিডার গ্রুপ, ওর কথা কয় না, গুনাগারেরা হইল সিডার গ্রুপ আর নেককারেরা হইল দানের গ্রুপ, তাইলে দানের বস্তায় সিডা ঢুকলে যেমন দানের লগে একসাথে বেসা যায়, আমার নবীর এই হাদিস বলে জিকিরের মাহফিলে কোরআনের মাহফিলে নেককারের সঙ্গে গায়ে গায়ে লাগিয়া গুনাগারেরা একেবারে নষ্ট লোকেরাও যদি বসিয়া যায় আল্লাহ পাক যখন মাহফিল কবুল করেন তখন পাইকারি ভাবে সবাই ক্ষমা পাইয়া যায়, তাহলে আমরা কি ক্ষমা পাইতাম চাই নি, কারা কারা চাই একটু দুই হাত তুলি, নারায় তাকবীর, কারো ধরে নারায় তাকবীর, এই কারণে শুরুতে কয়েকবার জিকির করলাম, ভালো হয়েছে না খারাপ হয়েছে, দ্বিতীয় নম্বরে কয়েকবার নবীজির সামনে দুরুদ শরীফ পড়লাম, কেন পড়লাম, নবীজি বলছেন আমার কোন উম্মত যদি আমার উপর দুরুদ পড়ে আমারে সালাম দেয়, একবার যদি দুরুদ পড়ে তাহলে আল্লাহর ফেরেশতারা ওই উম্মতের উপর কমপক্ষে ১০ বার তারা তার উপরে দোয়া করে, তার জন্য আল্লাহ তাআলা তার উপরে ১০টা রহমত নাজিল করেন, ১০টা গুনাহ মাফ করে দেন, ১০টা মর্যাদা তার বাড়াইয়া দেন, সুবহানাল্লাহ, আর যদি কেউ আমারে সালাম দেয় আমার কোন উম্মত তাইলে আল্লাহর সব ফেরেশতা সেই সঙ্গে জিব্রাইল সহ কম করে ১০ বার তারে সালাম দেয় এবং স্বয়ং আল্লাহ পাক নিজেও তারে সালাম দেয়, এরপরে আরেকটা হাদিস আছে নবীজি বলছেন ইন্নাউলান নাসি বিয়াউমাল কিয়ামাত আকসারহুম আলাইয়া সালাহ, দুনিয়ায় যারা আমার উপর বেশি বেশি দুরুদ পড়বে হাসরের কঠিন ময়দানে তারা হবে আমার সব সাইতে আপন, হাসর ময়দানে আমরা নবীজির আপন হইতে চাই না দুশ্মন হইতে চাই,
তাইলে যদি আপন হইতে চাই তাইলে বেশি বেশি করে নবীজির শানে দুরুদ পড়া লাগিব নি আর নবীজির আপন হইতে পাইলেই হাউজে কাউসারের পানি পাওয়া যাইবে এবং নবীজির সুপারিশও পাওয়া যাইবে আমরা কি নবীজির সুপারিশ চাই কিনা আল্লাহ পাক কবুল করেন বন্ধুরা এবার আসুন কোরআনে কারীম থেকে প্রথম পারা সূরা বাকারার যে অংশটা আমি পড়লাম এবার এর বাংলা তর্জমা বলছি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ তোমরা যারা নিজেদেরকে মুসলমান পরিচয় দাও তোমরা যারা বলে না কেন কথা বলে না কেন তোমরা যারা নিজেদেরকে মুসলমান বলে পরিচয় দাও ইমানদার বলে পরিচয় দাও জিজ্ঞাসা করলে তোমরা যারা বলো যে হ্যাঁ আমরা আল্লাহর কোরআন মানি আমরা আল্লাহর কোরআন কি আমরা বলি না এই কথা কোরআন মানি না এরকম কথা কি আমরা কেউ বলি ও আমার বন্ধু বন্ধুরা তোমরা যারা নিজেদেরকে মুসলমান বলে পরিচয় দাও ইমানদার বলে পরিচয় দাও তোমরা যারা দাবি করো যে আমরা আল্লাহর কিতাব মানি আল্লাহর কিতাব তোমাদেরকে আমি আল্লাহ বলছি আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ তোমরা কি আমার কিতাবের কিছু অংশ মানবে আর কিছু অংশ অমান্য করবে তোমরা কি এই সিদ্ধান্তে আসো নাকি প্রশ্নটা কে করে আল্লাহ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম তবে শোনো তোমাদের মধ্যে যারা এমন কারবার করবে তোমাদের মধ্যে যারা বলেন বলেন তোমাদের মধ্যে যারা তোমাদের মধ্যে যারা এমন কারবার কোন কারবার কোন কারবার আল্লাহর কিতাবের কিছু মানবে বলেন না বলেন না কিছু মানবে আমি শুরুতে আপনাদের কইছি না যে আল্লাহ কথা কইতে হইব ঠিক আছে কর না কেন তোমাদের মধ্যে যারা এমন কারবার করবে তার মানে আমার কিতাবের কিছু মানবে কিছু মানবে না শোনো এই মার্কার যারা হবে তাদের পরিণতিটা কি হবে সেটা আমি আল্লাহ জানাইয়া দেই ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া দুনিয়ার জীবনে অবশ্যই তাদের জন্য থাকবে অপমানজনক অবস্থা দুনিয়ার জীবনে তারা অবশ্যই অপমানিত হবে সম্মানের জিন্দিগি তাদের ভাগ্যে জুটবে না ওয়াইয়াউমাল কিয়ামাতে ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব শুধু দুনিয়ায় তারা অপমানজনক জীবনযাপন করবে তা নয় কেয়ামতের দিন তাদেরকে নিক্ষেপ করা হবে সবচাইতে কঠিন আজাবের দিকে আমাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালু আর তোমরা দুনিয়ায় কি কখন কোথায় কি করো সেই ব্যাপারে আমি আল্লাহ গাফেল নই বেখবর ই কয় না কেন বেখবর আমার তোমাগো সব কাজের ব্যাপারে আমার খবর আছে আমি খবর রাখি কে কয়
أولئك الذين اشتروا الحياة الدنيا بالآخرة زرا مسلمان بريساي ديا بلن بلن زرا زرا مسلمان بريساي ديا إيمان دار دابي كوريا أمار كتابير كيسو مان بي أر كيسو مان بي نا এদের মূল কথাটা আমি বলি এরা হইলো ওই লোকেরা এরা হইলো ওই লোকেরা যারা আখেরাতের বিনিময়ে দুনিয়াটা খরিদ করে নিয়েছে কারণ একজন লোক যদি ইমানদার হয় একজন লোক যদি মুসলমান হয় তাইলে আখেরাতে তার জন্য জান্নাত আছে না নাই আছে জোরে বলেন না আছে কিন্তু আমার আল্লাহ বলেন যেই লোকেরা নিজেদেরকে মুসলমান পরিচয় দিয়া ইমানদার দাবি করিয়া আমার কিতাবের কিছু মানে আর কিছু মানে না এরা আসলে আখেরাতের বিনিময়ে দুনিয়াটা খরিদ করে নিয়েছে জোরে বলেন নাউজুবিল্লাহ এখন এদের শেষ পর্যন্ত কি হবে আমার আল্লাহ বলেন ফালা ইউখাফফু আনহুমুল আযাব এদের আযাব হালকা করা হবে না এদের আযাব বলেন বলেন এদের আযাব এদের আযাব হালকা করা হবে না ওয়ালা হুম আর এদেরকে সাহায্য করা হবে না এই হলো আয়াতের বাংলা তর্জমা আল্লাহর ওয়াস্তে চোখ বন্ধ করবেন না আমার দিকে তাকান আবারও বলছি ও যুবক বাবারা তোমরা যারা এখনো বাইরে আছো এক মুহূর্ত আর বাইরে থাকবে না কারণ আমরা যারা এখনো জীবিত আছি প্রত্যেকেই মরণ লাগবে লাগবে নিও আর এই রাজগঞ্জ এলাকায় শুধু বুড়ারাই মরে জোয়ানেরা কোনো সময় মরে না জোরে কয় না তো শুধু বুড়ারা মরে জোয়ানেরা মরে ছোট যারা ওরা মরে না বাচ্চাদের মরণ হয় না হয়নি তাইলে বোঝা গেল দুনিয়ায় আসার ব্যাপারে সিরিয়াল আছে যাওয়ার ব্যাপারে কোনো সিরিয়াল নাই যখনই যার ভিসার ম্যাচ শেষ হয়ে যায় এই জগৎ থেকে তাকে আউট করে দেওয়া হয় শুধুমাত্র বিরোধী দলের লোক যারা তারাই মরে সরকারি দলের লোকেরা মরে না ঢাকা জায়গা জোরে কয় না মরেনি শুধু সাধারণ মানুষেরাই মরে পুলিশেরা মরে না হায় হায় ২৮ অক্টোবর ঢাকাতে পুলিশ একজন মারা গেছে গেছেনি ভাই কে মারছে সেটা আমার জানা নাই কিন্তু মরছে যে এটা তো ঠিক খোদার কেমন কয় না আমার আজকে স্টেজে আসার আগে একজনে আমার কইল যে আজকের মাহফিলের হরণ দূরে দূরে আছে এবং রাজগঞ্জ বাজারে পুলিশেরা আছে আমরা আলোচনা পুলিশে আজ গিয়া শুনব হেমিয়া কোন খেয়ালে কিছু এটা আমি বুঝছি আবার ওরা কথা বুঝেন না লাগে আজ দেখলাম যে হেমিয়া এই কথা কনে আনলে ভালো হয়েছে ও পুলিশ ভাইয়েরা যেই সরকারের আন্ডারে আপনারা চাকরি করেন সরকারের আইন লঙ্ঘন করলে আপনারা আসামিদেরকে হ্যান্ডকাপ করাই আনেন আসামিদেরকে বান্দি আনেন আর আসামিদেরকে যখন নাকি জিজ্ঞাসাবাদের জন্য নেন এটা কি কয় না ও রিমান্ড ওই তো জানো তো রিমান্ড নেন অনেক সময় আপনারা আসামিরে মারধর করেন এরপরে কোন কোন সময় দেখা যায় কোন কোন আসামিরে ফাঁসিতে ঝুলানো হয় হয়নি ভাই
দুনিয়ায় যেই সরকারের আন্ডারে আপনারা চাকরি করেন শুধু বাংলাদেশের পুলিশেরা নয় সারা দুনিয়ার পুলিশ বড় কথা কয় না দুনিয়ার সরকারের আইন অনুযায়ী যেমন অপরাধীর জন্য সাজা আছে আমি ইসমাইল এবং আপনারা আমার পুলিশ ভাইয়েরা আমরাও সবাই আরেক সরকারের আন্ডারে আছি না নাই একটু জোরে বলেন সেই সরকারের কি নাম আরো জোরে বলেন ওই আল্লাহ রাব্বুল আলামিনের আদালতে আমরা মুলুমিরা যেমন জবাব দেওয়া লাগবে সাধারণ মানুষেরা যেমন জবাব দেওয়া লাগবে পুলিশ ভাইরা আপনারাও আল্লাহর আদালতে জবাব দেওয়া লাগবে আর দুনিয়ার সরকারের আইন লঙ্ঘন করলে যদি সাজা হয় ওই কুল কায়নাতের সরকার যিনি আল্লাহ পাক তার আইন লঙ্ঘন করলে কি সাজা হবে নাকি হবে না দুর্ঘটনায় মৃত্যু না হোক পুরা চাকরি শেষ করলেন অবসরে গেলেন অবসরে যাওয়ার পরে স্বাভাবিক মরণ হইলেও তো মরণ লাগবে বড় কথা কয় না তাইলে মরণ যে আছে এই কথা তো ঠিক মরণের পরে আল্লাহর আদালতে বিচার হবে নাকি হবে না আল্লাহর কসম মুসলমান যারা তারা একটু জোরে বলেন আল্লাহর আদালতের বিচার দুনিয়ার আইনে হবে না আল্লাহর আইনে হবে সুতরাং ভাইয়া ইসলামের আইন আমরা পড়েছি যেহেতু আমি মাদ্রাসার ছাত্র মাদ্রাসার শিক্ষক ইসলামের আইন আমার জানা আছে অন্তত খুব বালা না হইলেও কিছুটা জানি কোন একজন অপরাধী অপরাধ যদি চূড়ান্ত ভাবে প্রমাণিত না হয় কথা খেয়াল করেননি দুনিয়ার আইনও আছে শরীয়তের আইনও আছে ইসলামের আইনও আছে দুনিয়ার আইনও আছে কোন অপরাধী আসলেই অপরাধী কিন্তু প্রমাণ পাওয়া যায় নাই আছে না এমন অনেক সময় ম্যাজিস্ট্রেট কোর্টে মামলা হয় উপযুক্ত সাক্ষীর অভাবে আসামি খালাস পায় হয়নিও ভাই অনেক সময় দেখা যায় জজ কোর্টে খালাস পায় হাইকোর্টে খালাস পায় সুপ্রিম কোর্টে খালাস পায় কিন্তু বাস্তবে দেখা যায় যারা খালাস পায় এর মধ্যে কোন কোন মানুষ আসলেই অপরাধী প্রশ্ন হইল এই অপরাধী যে খালাস পাইল যে হাকিমে তারে খালাস দিল সে অপরাধী হবে কিনা দুনিয়ার আইনে বলে শরীয়তের আইনেও বলে না ওই বিচারক অপরাধী হবে না কেন হবে না অপরাধ যদি নাকি সন্দেহাতীত ভাবে প্রমাণ না হয় বড় কথা কয় না দুনিয়ার আইনও আছে ইসলামের আইনও আছে অপরাধীর অপরাধ যদি চূড়ান্ত ভাবে প্রমাণিত না হয় তাহলে সন্দেহজনক অবস্থায় কাউকে শাস্তি দেওয়া যাবে কথা খেয়াল করেননি আপনি সন্দেহজনক বা আল হুদুদ ও তান্দারেও বিশ্ববাদ আইনের ধারাটা সরাসরি আমি বলেই দিলাম আল হুদুদ ও তান্দারেও বিশ্ববাদ সন্দেহ দেখা দিলে শাস্তি কার্যকর করা যাবে না এটা দুনিয়ার আইনও আছে ইসলামের আইনও আছে আপনাদের মনে প্রশ্ন হইতে পারে হুজুর তাইলে একজন মানুষ আসলেই যদি অপরাধী হয় আর চূড়ান্ত ভাবে প্রমাণিত না হওয়ার কারণে আদালত যদি তারে খালাস দিয়ে দেয় তাইলে এটা এনসাফটা কেমনে হইল এনসাফটা হইল এইভাবে যে মানুষ তো গায়েব জানে না মানুষ কি জোরে কয় না মানুষ তো গায়েব জানে না মানুষ বাহ্যিকভাবে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে একজন বিচারক রায় দিবে এখানে যদি যথার্থভাবে সাক্ষী পাওয়া না যায় তাহলে বিচার যে শেষ হয়ে গেল তা তো নয় জহের এবং বাতেন সবটা জানেন এমন একজনের আদালত সামনে বাকি আছে না নাই নাকি বুঝুন না লাগে এখন আসেনি কি বিচার এখানেই শেষ না এখানে শেষ নয় সুতরাং একজন বিচারক উপযুক্ত প্রমাণ না পাওয়ার কারণে
বিচারক এই কথা কয় না যে উনি নির্দোষ বিচারকের রায়ের মধ্যে লেখে উপযুক্ত প্রমাণের অভাবে তাকে খালাস দেওয়া গেল অভিযুক্তবাদীর অভিযোগ অকাট্যভাবে প্রমাণিত হয়নি কি কি বাদীর অভিযোগ অকাট্যভাবে প্রমাণিত হয়নি এই কথা কয় না যে আসামি নির্দোষ কারণ নির্দোষ কি নিয়ে এটা সে বলতে পারবে না এই জন্য বিচারক লেখে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে খালাস দেয়া বিচারকের গা ভাসাই লেখে ভাইয় দুনিয়ায় একজন অপরাধী যদি অভিযোগ প্রমাণিত না হওয়ার কারণে খালাস পাইয়া যায় তাহলে এই বিচার প্রক্রিয়া যে চূড়ান্তভাবে শেষ হয়ে গেল তা তো নয় আসলে একটা ঘাট আছে না নাই কার আদালত জোরে বলেন কিন্তু যদি নির্দোষ একজন মানুষের আপনার কাছে মনে হয়েছে যে অপরাধী কিন্তু চূড়ান্ত প্রমাণ আপনি পাইলেন না চূড়ান্ত প্রমাণ না পাইয়া নিরপরাধ একজন মানুষের যদি আপনি সাজা দিলেন তাইলে একজন নির্দোষ মানুষের উপরে জুলুম হইল নাকি হইল না দুনিয়ার আইন বলে না নির্দোষ মানুষের উপরে জুলুম করা যাবে না ইসলামের আইন বলে নির্দোষ মানুষের উপর জুলুম করা যাবে না হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা কি অসুবিধা হয়নি আপনি এটা উঠে গেল কেন না এটা তো আমি আমার কাছে যাই আল্লাহ 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 আমার দিকে নজর আসেনি আপনাদের আমি কোন দুনিয়ার আজেবাজে কিছু তো বলিনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা ওনার একটা লাঠি এক ইহুদি চুরি করে নিয়ে গেছে উনি পথের মধ্যে ইহুদির হাতে লাঠিটা দেখিয়ে ধরলেন ধরিয়া উনি ওনার নিয়োগ করা প্রধান বিচারপতি কাজী সরাইহের আদালতে উনি বাদী হইয়া কেস দিলেন যে এই লাঠিটা আমার চুরি হইয়া গেছে এখন এর কাছে পাইলাম এ আমার লাঠি চুরি করে নিয়েছে বিচারপতি শুনানির তারিখ দিলেন শুনানিতে আসিয়া আসামি কয় যে না এই লাঠিটা আমার এটা ওনার নয় হযরত আলী ক্ষমতায় আছে উনি খলিফা এরপর আবার বাদী খেয়াল করেন নি আপনারা উনি কয় যে না এটা আমার লাঠি এখন বিচারক বললেন তাইলে আপনার লাঠি এটা আসামি তো স্বীকার করে না আপনার সাক্ষী আছে কয় হ্যাঁ আছে তাইলে সাক্ষী হাজির করেন উনি সাক্ষী হাজির করলেন ওনার বড় ছেলে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সুবহানাল্লাহ কয় না সাক্ষীটা যেমন তেমন আল্লাহু আকবার ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন এই লাঠিটা আমার আব্বার আব্বা এটা কিনছিল সাক্ষী আমি নিজে এবার আসামি কয় মানি আদালত আমার একটু কথা আছে কয় বললেন ঘটনা হইল বাদী যিনি সাক্ষী হইল ওনার ছেলে বড় কথা কয় না সাক্ষী হইল ছেলে তো বাবার পক্ষে কইবে এটাই স্বাভাবিক আমি সাক্ষীর উপর অনাস্থা দিলাম এ কোনো নিরপেক্ষ সাক্ষী নয় কিন্তু কাজী সরাই উনি একজন তাবেই ভালো করেই জানে যে হযরত আলী এবং ইমাম হাসান লাঠি একটা তো সামান্য জিনিস সারা দুনিয়ার বিনিময়ও মিথ্যা কথা বলার মতো মানুষ কিন্তু জানলে কি হবে বিচারক তো আইনের বাইরে যাইতে পারে না যখন আসামি সাক্ষীর উপর অনাস্থা দিল এবং বলল যে সাক্ষী বাদীর ছেলে এবার বিচারপতি কয় হযরত আলী রে কয় যেহেতু আসামি সাক্ষীর উপর অনাস্থা দিয়েছে এবং এই সাক্ষী আপনারই ছেলে ঠিক নি কয় হ্যাঁ ঠিক আমার ছেলে কয় তাইলে আসামি যখন সাক্ষী অনাস্থা দিল এই সাক্ষী গ্রহণ করা হলো না নিরপেক্ষ কোনো সাক্ষী থাকলে আনেন হযরত আলী কয় অন্য কোনো সাক্ষী নাই এবার প্রধান বিচারপতি কাজী সরাই রায় ঘোষণা করে আলী ইবনে আবি তালেব আমিরুল মুমিনিন বাদী আর অমুক ইহুদি আসামি
লাঠিছড়ির অভিযোগে মামলা দিয়েছেন সাক্ষী একজন মাত্র তাও ওনার ছেলে আসামি অনাস্থা দেওয়ার কারণে এই সাক্ষী গ্রহণ করা হলো না এরপরে নিরপেক্ষ কোনো সাক্ষীও পাইলাম না নিরপেক্ষ সাক্ষীর অভাবে মামলা খারিজ করা গেল আল্লাহু আকবার কয় না হযরত আলী টু শব্দ করলেন না কারণ বিচারপতি আইনের ধারা অনুযায়ী রায় মামলা খারিজ করেছে আমার করার কিছু নাই কিন্তু আসলে ওই আসামিটা যে আসল চোর এই কথা কি মিথ্যা নি জোরে কয় না কেন এখান থেকে বাহির হইলেন হযরত আলী এবং ইমাম হাসান দুইজনই সাওয়ারিতে চড়িয়ে যায় আর ওই সরা মামলা খারিজ হতে লাঠি নিয়ে যায় এইদিকে রাস্তা ঘুরিয়ে যখন মোড় দিছে ইহুদি সোরাটা সামনে দাঁড়াইয়া আমিরুল মুমিনিন সাওয়ারি থেকে নামেন কথা আছে এই যুগের যদি হইতে তাইলে তো কোর্ট পর্যন্ত যাওয়া লাগতো না লাঠি দিয়া রাস্তার মধ্যে তারে সারাইতো ওর কথা কয় না এখন ক্ষমতায় থাকিয়া রাষ্ট্রপতির পদে থাকিয়া মামলা দিয়া নিজের বড় ছেলে ইমাম হাসানের সাক্ষী হাজির করিয়াও মামলায় পরাজিত কিন্তু কোনো আপত্তি নাই কারণ আইনের বাইরে রায় হয় নাই এবার পথের মধ্যে যাইয়া ওই সরায় কয়েক সাওয়ারি থেকে নামেন কথা আছে হযরত আলী সাওয়ারি থেকে নামলেন আর ওই আসামি সরা কয় যে লাঠিটা যে আপনার এটা তো সত্য আমি চুরি করে নিয়েছিলাম আপনার মামলা মিথ্যা ছিল না আপনার ছেলের সাক্ষ্য মিথ্যা ছিল না কিন্তু যেই ধর্মের আইন এতটা নিরপেক্ষ আপনি রাষ্ট্রপতির চেয়ারে থাকিয়া আমার বিরুদ্ধে মামলা দিলেন আমি এই দেশের সাধারণ একজন নাগরিক তাও মুসলিম আল্লাহু আকবার কয় না যেই ধর্মের আইন এতটা নিরপেক্ষ আমি কেন ওই ধর্মের বাইরে থাকব লাঠিটাও আপনি নেন আর আপনার ধর্মের কালেমাটাও আমারে পড়া সুবহানাল্লাহ ও ভাইরা আজকে যে সারা পৃথিবীতে মুসলমান ভ্যাটিকান সিটি ছাড়া পৃথিবীর এমন একটা দেশ নাই যে দেশে কম হোক বেশক মুসলমান না আছে সুবহানাল্লাহ কয় না ভ্যাটিকান সিটি হইল খ্রিস্টান ধর্মের যারা ধর্মযাজক তাদের জন্য নির্দিষ্ট একটা শহর ওখানে শুধু খ্রিস্টান ধর্মযাজকরাই থাকে অন্য কেউ ওখানে ঢুকতে পারে না যেমনি ভাবে মক্কা শরীফ মদিনা শরীফের নির্দিষ্ট সীমার ভিতরে মুসলমান ছাড়া আর কেউ ঢুকতে কথাটা আমি বলছিলাম এই জন্য যে আমার যিনি বললেন যে আপনার আলোচনা আজকে পুলিশেরাও শুনবে উনি কোন খেয়ালে কইছে সেটা আমি বুঝছি কিন্তু এদেশের পুলিশেরা তারাও আমার ভাই তারাও এই দেশের নাগরিক তাদেরকেও দিনের কথা বলা আমার দায়িত্ব আছে না না পুলিশদের সম্মান ব্যাপারে নানান কথা আছে কিন্তু আমার জীবনের অভিজ্ঞতা আছে সব পুলিশ খারাপ নয় পুলিশের মধ্যে ইমানদার মানুষ আছে বন্ধুরা আমার আসুন এবার মূল কথা আবার ফিরে যাই আল্লাহ রাব্বুল আলামিন যে সূরা বাকারার এই দুইটা আয়াতে বললেন প্রথমে বললেন তোমরা কি আমার কিতাবের কিছু অংশ মানবে আর কিছু অংশ মানবে না এই সিদ্ধান্তে আসো নাকি যদিও আমরা মুখে বলি না সত্য কথা আপনারা একটু আওয়াজ দিয়েন আমাগো জীবনে এখন যেভাবে চলছে এতে কি বোঝা যায় আমরা কি আল্লাহর কিতাবের সব কথা কি আমরা মানিনি আমাদের জীবনে আল্লাহর কিতাবের আমরা কিছু মানি না আর আল্লাহ এটার পরিণতি হিসাবে বললেন দুনিয়ার জীবনে তাদের জন্য হবে অপমানজনক অবস্থা যেই সময় মুসলমানেরা আল্লাহর কোরআন পুরাপুরি মানছে গোটা দুনিয়ার কুফুরি শক্তি তাদেরকে সালাম দিতে বাধ্য হয়েছে ঠিক কিনা বলে
313 জন মাত্র লইয়া বদরের ময়দানে তাই 313 জনের সবার হাতে একখানা করে তরবারিও দেওয়া আমার নবীর পক্ষে সম্ভব হয় নাই কোন কোন মুজাহিদের হাতে খেজুর গাছের শুকনা ডাল আল্লাহু আকবার কোন খেজুর গাছের শুকনা ডাল এটারই তরবারি হিসেবে আমার নবী বিসমিল্লাহ বলে ওই সাহাবীর হাতে তুলে দিয়েছেন আর এর মোকাবেলায় 1000 কাফের নানান রকমের হেভি অস্ত্র নিয়ে বদরের ময়দানে কিন্তু রেজাল্ট কি হইল 313 জন এক রকমের নিরস্ত্র মুজাহিদের হাতে 1000 সশস্ত্র নামকরা কাফেররা যুদ্ধের ময়দানে এমন ভাবে পরাজিত হলো 70 জন কাফের মারা গেল 70 জন বন্দী হইল সুবহানাল্লাহ কয় না তাইলে কোন কোন সাহাবী বলছেন আমার হাতে তো তরবারি নাই শুকনো খেজুরের ডাল এটা নিয়ে এই ময়দানে গেলাম বড় একটা কাফের সৈনিক আমার দিকে ধেয়ে আসতেছে হেভি অস্ত্র লইয়া আমার কাছে আসি আমার আক্রমণ করার আগেই দেখলাম ধলস করে জমিনে পড়ে গেল আমি আগাইয়া দেখলাম কে যেন তার এমন ভাবে আঘাত করেছে কাফেরটা যে মারা গেল তার শরীরের মধ্যে আঘাতের দাগ দেখা যায় সুবহানাল্লাহ কোরআন শরীফের কয়েকটা আয়াতে আল্লাহ বলছেন যে আল্লাহ তাআলা বদরের ময়দানে ফেরেশতা পাঠাইয়া দিয়েছেন সুবহানাল্লাহ যখন মুসলমানেরা ওর আল্লাহর কিতাব পুরো মানছে তখন মুসলমানদের সৈন্য সংখ্যা কম অস্ত্রের পরিমাণ কম কিন্তু ময়দানে আল্লাহ তাদেরকে এভাবে ছেড়ে দেন নাই সৈনিক হিসাবে আল্লাহ ফেরেশতা নাজিল করে দিলেন সুবহানাল্লাহ দজলা নদী পার হবে মুসলমানরা ইরাক দখল করবে এই অঞ্চলে আসবে সমুদ্র পাড়ে দিতে হবে কাফের বাদশাহ সাগরের সব যানবাহন সিজ করল যেন মুসলমানরা এ পাড়ে আসতে না পারে সেনাপতি তার ঘোড়া সামনে দিয়ে বাকিদেরকে বললেন তোমরা আমার পেছনে আসো ঘোড়া দজলা নদীতে ঝাঁপ দিল আর নদী সাঁতরাই অপর পাড়ে আসলো আল্লাহ আকবার কয় না এই পাড়ে আসিয়া সেনাপতি বলছেন তোমাদের কোন কারো কোন কিছু নদীর মধ্যে পড়ছে কিনা সাগরে পড়ছে কিনা একজনে কইল আমার একটা বদনা পাইতেছি না তাও বদনাটা কিছুটা ভাঙ্গা গোছের আর সব আসে সবার দজলা নদীর কিনারে দাঁড়াইয়া সেনাপতি বলে আমার নবীর সাহাবি ওই সেনাপতি ও দজলা নদী আল্লাহর এই জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য আমরা এখানে এসেছি আমার সৈনিকের বদনা তুমি কেন রাখবে এই মুহূর্তে আমার সৈনিকের বদনা ফিরাইয়া দাও দজলা নদীরে কয় কারে 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 নদীরে কয় আমার সৈনিকের বদনা ফিরাইয়া দাও ঢেউর পরে ঢেউ একটা ঢেউয়ের সঙ্গে বদনা একটা উপরের দিকে উঠল সেনাপতি বলল দেখো এই বদনা তোমার কিনা জায়া ধরিয়া কহ এটাই আমার বদনা আল্লাহ আকবার কয় না কেন প্রকাশ্য রাস্তা বাদ দিয়া গভীর জঙ্গল দিয়া মুজাহিদরা রওনা দেয় বাঘ ভল্লুকে এই জঙ্গল ভরপুর সেনাপতি দাঁড়িয়ে বলে ও বনের হিংস্র প্রাণীরা আমরা আখির নবীর সাহাবী এবং আমাদের সঙ্গে যারা সেরা সবাই নবীর সৈনিক দিন কায়েমের জন্য জেহাদের রওনা দিয়েছি এই রাত্রে এখানে থাকব এই জঙ্গলে তোমরা যারা হিংস্র প্রাণী আসো কাফের বেঈমান যেন আমাদের উপর হামলা করতে না পারে আমার সৈনিকেরা ঘুমাইবে এই রাত্রে তোমরা পাহারা দিও
সকাল বেলায় দেখা যায় বনের হিংস্র প্রাণীরা লেজটা ভিতরের দিকে আর মাথাটা বাইরের দিকে দিয়ে পাহারাদার দাঁড়িয়ে আছে সেনাপতি বলে তোমরা এবার পথ ছেড়ে দাও আমরা সামনে যাব লেজ গুটাইয়া হিংস্র প্রাণীরা সরে যায় আর নবীর সৈনিকেরা সামনে আগাইয়া যায় কেন এটা হয়েছে আমি আল্লাহর জন্য আপনার উপর কোরআন নাজিল করিনি যে আপনি দুর্ভাগা হয়ে থাকবেন এই দুনিয়ায় বরং মাথা উঁচু করে মর্যাদার সঙ্গে যেন বাঁচতে পারেন এবং আপনার উম্মত যারা আমার এই কোরআন নিয়ে অগ্রসর হবে যাদের জীবনে কোরআনের আমল থাকবে কোরআনের এলেম থাকবে এবং আমল থাকবে ওরা দুর্ভাগা হওয়ার জন্য নয় তাদেরকে আমি সম্মানিত করার জন্য কোরআন পাঠিয়েছি কতটা দূরে যাইয়েন না একটু কাছে তাকান এই ভারতবর্ষে আওরঙ্গজেব রাহিমাহুল্লাহ ভারতবর্ষের ক্ষমতায় ছিলেন আওরঙ্গজেব আওরঙ্গজেব কাফেরদের সঙ্গে যুদ্ধে যখন সেনাবাহিনী পাঠায় আওরঙ্গজেবের সেনাবাহিনীকে সহযোগিতা করার জন্য আমার আল্লাহর ফেরেশতা নাজিল হয়েছিল